কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কিছু কাজ। তো গত পর্বে আমরা দেখিয়েছি অনেক টুলসের কাজ, তো আজকে তারপর থেকে আমরা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তারপর গত পর্বে আমরা পেজ লেআউটের যে এলিয়েন যে সিস্টেমটা ছিল সেই পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে কাজ মূলত পরের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো তেমন কোনো কাজ নেই, অবশ্য কাজে লাগে না। তো যেগুলো কাজে লাগে না সেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো তারপর রেফারেন্সের মধ্যে আমাদের তেমন কোনো কাজ নেই। তারপর মাইলেন্সেন্সের মধ্যেও আমাদের তেমন কোনো কাজ নেই। রিভিউর মধ্যে অনেক কাজ আছে আমাদের, যেমন এখানে কিছু লেখা লিখবো, সরি এটা লিখতে অনেক সময় লাগবে, আমি অন্য একটা ডকুমেন্ট থেকে আমি নিয়ে নিচ্ছি। যেমন আমি এই লেখাটা আমি অন্য একটা পেজে এখান থেকে কপি করলাম, তারপর আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। এই যে একটা পেজ নিয়ে নিলাম, তো এটাতে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর রিভিউতে চলে গেলাম। রিভিউতে চলে যাওয়ার পর দেখো, আমি এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি এই লেখাটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেটা আমি কিভাবে চেক করবো? হয়তো আমার চোখে পড়তেছে না, কিন্তু কি সেটাও একটা সিস্টেম টুলস রয়েছে এটার মধ্যে, রিভিউর মধ্যে, সেটা আমি কীভাবে চেক করবো? দেখো, প্রথমে একটা অপশন রয়েছে যে স্পেলিং অ্যান্ড গ্রামার, এটাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর দেখো, এখানে লাল একটা লেখাটি লাল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যে এই থেকে এই পর্যন্ত, মানে এই থেকে এখান পর্যন্ত এই পর্যন্ত অনেকটুকু স্পেস রয়েছে। তো স্পেস আমি এখান থেকে যদি একটা কেটে দিই তো দেখো লেখাটা, লাল লেখাটা উঠে পড়েছে। তো দেখো এখন মোটামুটি এই এখন সবকিছু ঠিকঠাক রয়েছে। দেখো এখন আর কোনো লেখা লাল নেই, তো এটা আমাদের হয়ে গেছে। তো এখানে আমরা এখন এটা ক্যান্সেল করে দিলাম। তো এটাই হচ্ছে মূলত এটার কাজ। তো এখান থেকে যদি ওই যে দেখাইছিল ভুল, ওই ভুল লেখাটা কি দেখাই যে কারণে দেখাচ্ছিল সেটা হচ্ছে স্পেস একটা বেশি রয়েছে। তো এটা আমি এখান থেকে ডিলিট অপশনের কি থেকে এটা কেটে দিলাম। তো দেখো এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এটাই হচ্ছে মূলত যে স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ। তারপর অনেকগুলো টুলস রয়েছে, যেমন রিসোর্স তেমন এটার কোনো কাজ নেই। তারপর এই যে একটা অপশন যে থিন অ্যান্সার্স, এটার তেমন কোনো কাজ নেই। ট্রান্সলেট যে একটা অপশন রয়েছে এটার মূলত কাজ রয়েছে, কিন্তু এটাতে কাজ করতে গেলে এটাতে ফ্রন্ট মিসিং করে অনেক সময়। এই 7-8টাতে ফ্রন্ট মিসিং করে, কিন্তু এই ট্রান্সলেটের কাজটা তুমি যদি পুরোপুরিভাবে করতে চাও তাহলে এটা অনলাইনে করতে হবে। তেমন অফলাইনে তেমন কোনো এটা সফটওয়্যার এখনো পর্যন্ত আমরা পাইনি খুঁজে। তো হয়তো আছে কিন্তু আমরা এখনো পাইনি। তো অনলাইনের যে সিস্টেমটা এটা তোমাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব, যে ওই ডিসক্রিপশন ওই লিঙ্কটাতে ক্লিক করলে যে ট্রান্সলেটের যে গুগল ট্রান্সলেট যে সফটওয়্যারটা রয়েছে ওইখানে অনলাইন থেকে এটা তুমি ট্রান্সলেট করতে পারবে। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে তুমি এটা বিজয়ে নিতে পারবে এবং ইউনিকোড ভাষাতে তুমি পরিবর্তিত করতে পারবে। এটাই হচ্ছে মূলত যে প্রুফিংয়ের যে টুলসের যে মেনুগুলো রয়েছে সেটার কাজ। তো তারপর হচ্ছে যে আমি এই কমেন্ট বক্সের মধ্যে একটা যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দিয়ে কী কাজ করা করতে হয়। তো এটা মূলত আমি এই থেকে দুইটি বিশাল আকারের চোখ রয়েছে এই লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিউ কমেন্টে ক্লিক করলাম। দেখো এই লেখাটা লাল লেখা দিয়ে সিলেক্ট করে নিয়েছে কমেন্টে ক্লিক করার সাথে সাথে। তো এখানে আমি একটা লেখা লিখলাম যে গুড, জি ও সরি, এটা এখন বাংলা ফন্ট নাম আছে, এটা আমি ইংলিশ করে দিই, জি ডাবল ও ডি, গুড সেন্টেন্স, এস ই এন টি ই এন সি সেন্টেন্স, গুড সেন্টেন্সে আমি একটা কমেন্ট করে দিলাম যে এটা এই এই সেন্টেন্সটা ভালো হয়েছে। তো এটা আমি সেটে ক্লিক করে দিলাম। দেখো এখানে কিন্তু শো করতেছে, এটা হচ্ছে কমেন্টের কাজ। তো তোমার যদি এই কমেন্টটা যদি ভালো না লাগে তো তুমি এটা কেটে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিংবা এটার পর তুমি এটা একটু সিলেক্ট করে তুমি আরেকটা তুমি নিউ কমেন্ট দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটাতে তুমি লিখে দিলে যেমন নাইস, এন আই সি ই, নাইস, তুমি কমেন্ট করে দিলে সমস্যা নেই। তো মনে করো যে এটা হয়ে গেল। তো এটা তুমি রিমুভ করবে কীভাবে? তুমি এই কমেন্টের মধ্যে ক্লিক করলে দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা শো করতেছে, এইগুলো কাজ করবে। তো
এটার আগে যেটা কাজ করা হয়েছে এটা এটার আগে যেই অপশনটার কাজ করা হয়েছে যে কমেন্টটা সেই কমেন্টটাতে যাওয়ার জন্য তুমি প্রিভিউতে ক্লিক করলে এই আগেটাতে চলে যাবে এবং নেক্সটে ক্লিক করলে পরটাতে আবার চলে যাবে। তো এটা হচ্ছে মূলত কমেন্টের কাজ। আর এটা যদি তোমার প্রয়োজন না হয় তুমি ডিলিট করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। যেখানে ডিলিট অপশন রয়েছে ডিলিট করে দিলে এটা চলে যাবে, আবার এটাতে ক্লিক করার পর এটা ডিলিট অপশনে ক্লিক করে দিলে চলে যাবে, কোনো সমস্যা নেই। এইগুলোই হচ্ছে মূলত কমেন্ট বক্সের কাজ। তারপর ট্র্যাকিং, ট্র্যাকিংয়ে মূলত তেমন কোনো কাজ নেই। তো তারপরও দেখো যে এইসব যে এখানে যে কমেন্ট লিঙ্ক এইগুলো সব কিছু এখানে দেওয়াই আছে, এই যে এইখানে এইগুলোর মধ্যেই রয়েছে, তেমন কোনো কাজ নেই। মূলত এই প্রোফাইলিংয়ের মধ্যে সামথিং কিছু কাজ এবং কমেন্টের বক্সে কিছু কিছু কাজ, তেমন এখানে আর কোনো কাজ নেই। অবশ্য প্রোটেক্ট ডকুমেন্টের একটা কাজ রয়েছে, সেটা তোমার ফাইলটাকে লক করার জন্য, যে তোমার এই ডকুমেন্টটা যে লিখবা এটা লক করার জন্য তোমার এটা প্রোটেক্ট ডকুমেন্ট কথা বলা হয়েছে। তো এটা অন্য একটা সিস্টেমে তোমার করতে হয়, এখান থেকে একটা অপশন মিস করে, তো সেটা আমি তোমাদেরকে পরে ডিটেলে দেখাবো। তো তারপর হচ্ছে ভিউ, ভিউ কিন্তু মোটামুটি অনেক কাজ রয়েছে। যেমন এই যে একটা পেজ আমি জুম আউট করে নিচ্ছি, পেজটা দেখো এ ফোর সাইজের মতো দেখাচ্ছে, তো সেটা প্রিন্ট এইখানে দেখো প্রথম অপশনে লেখাতে শো করতেছে, যেহেতু এই পেজটাতে প্রিন্ট লেয়ারটা আছে সেই জন্য এটা প্রিভিউ করে আমাদেরকে দেখাচ্ছে। তো এই অপশনটা যদি আমরা ফুল স্ক্রিনে পরিবর্তিত করতে চাই, তাহলে দেখো ফুল স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে এটা ফুল স্ক্রিনে শো করতেছে, আর বাদ বাকি যা আছে সব মানে চলে গেছে, তো সেটা ফুল স্ক্রিনে দেখাচ্ছে আমাদের। তো এটা আবার আমরা ওই আগের সাইজে কিভাবে মানে অনেক সময় কিবোর্ড দিয়ে লেখালেখির সময় এই অপশনটা চলে আসে, তো এটা মানে কোনো কষ্ট পাওয়ার কোনো কথা না, কারণ এটা খুব ইজি একটা কাজ যে এরকম চেঞ্জ হয়ে গেলে সেটা কিভাবে আমরা আগের অবস্থায় ফিরে আনবো। সেটা মনে করো দেখো যে হাতের ডান পাশের উপরে কোনো ক্লোজ নামে একটা অপশন রয়েছে, সেটাকে সেটাতে একটা ক্লিক করলে তোমার আগের অবস্থায় ফিরে আসবে। তো এই ডান সাইড দিয়ে এই রিচার্জ যেই অপশনটা আছে এটা কেটে দিবে, কোনো সমস্যা নেই। তারপর আছে ওয়েব লেআউট, ওয়েব লেআউট হচ্ছে যে ইন্টারনেটের যে ওয়েব পেজটা ওই ওয়েব পেজে কাজ করা, তো ওইটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর দেখো ইন্টারনেটের মতো একটা, তো দেখো যে ওয়েবে যে পেজটা এটা চলে আসছে জুম করা জুম আউট করার পর। তারপর দেখো এখানে শো করতেছে অবিরাম একটা বিশাল স্পেস, এটাতে এটাই হচ্ছে মূলত ওয়েব পেজ। তো এটাতে এটাতে মূলত কাজ সচরাচর করা হয় না, করা হয় আমাদের প্রিন্ট লেআউটের কাজে। তারপর হচ্ছে আউটলাইন, আউটলাইনে দেখো যে এটাও একটা ওয়েব পেজের মতন একটা পেজ যার কোনো সীমা নেই, তো তা এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর একটা রয়েছে মানে ডাইরেক্টলি এটা চলে আসছে যে আউটলাইনে কাজ কাজের পর ভিউ আমরা চলে গেলাম। আউটলাইনের পর আছে ডলফ, ডলফে দেখো এটাও কিন্তু ওই আগের মতো নেই। তো আমাদের এটা মূলত কোনো প্রয়োজন নেই, আমাদের সবসময় কাজ করতে হয় প্রিন্ট লেআউটের যেই ফরম্যাটটা আছে ওই ফরম্যাট অনুযায়ী। তো এটাই হচ্ছে মূলত যে এই ভিউ অপশনের যে টুলসগুলো রয়েছে তার কাজ। তো এটা যদি তুমি থাম্বনেল আকারে যদি তুমি যদি সেভ করতে চাও, তখন তুমি ফাইলটা ওপেন করার সময় যদি তোমার এই থাম্বনেলটা দেখ শো করে, তো সেটা কিভাবে তুমি সেভ করবে। তো এটা কিন্তু মূলত এই শো হাইডের এই যে টুলসটা রয়েছে তার মধ্যে এটা দেওয়া আছে। দেখো এখানে একটা থাম্বনেলস নামে থাম্বনেলস নামে একটা অপশন রয়েছে, এটা তুমি ঠিক মতো তুলে দিলে এটা দেখো এখানে কিন্তু শো করবে, এই শো এইভাবেই তোমার ওয়ার্ডটা তখন শো করবে যে তারপর তুমি এটা খুব সহজে তুমি এটা ওপেন করতে পারবে। তো এটাই হচ্ছে মূলত থাম্বনেলের কাজ। তো এটা থাম্বনেলের কাজ বেশি প্রয়োজন হয় না। আর এইখানের আবার এইখানে রয়েছে জুম, জুমের কাজগুলো, যেমন এখানে রয়েছে জুম কত পার্সেন্টে তুমি জুম করবে, দেখো এখানে রয়েছে, এখানে সাথে সাথে প্রিভিউ দেখাচ্ছে 200% জুম, 100% জুম, 75% জুম, এবং কিবা তোমার তার পার্সেন্টেজ অনুযায়ী তুমি জুম করতে পারবে। এটাই হচ্ছে মূলত জুমের কাজ। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিও যে এই ভিডিওটা কেমন হলো, যদি কোনো সমস্যা হয় সেটাও তুমি আমাদেরকে জানাতে পারো। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।